বন্ধুরা অবশেষে বিএনপি টেকনিক্যালি শেখ হাসিনার নতুন সরকারকে মনে হয় স্বীকৃতি দিয়েই দিয়েছে কি চোখ কপালে উঠে গেছে বিশ্বাস হচ্ছে না ডিএমপি কমিশনার বরাবর বিএনপির পাঠানো একটি চিঠি রাজনৈতিক অঙ্গনে চরম চাঞ্চল্য সৃষ্টি করেছে আমি আবারো বলছি ডিএমপি কমিশনার বরাবর বিএনপির পাঠানো একটি চিঠি রাজনৈতিক অঙ্গনে চরম চাঞ্চল্য সৃষ্টি করেছে এখন মজার ব্যাপার হলো যে সরকারকে বিএনপি স্বীকৃতি দিতে চায় না কিংবা এখন পর্যন্ত স্বীকৃতি দেয়নি তাহলে রাজনৈতিক অঙ্গনে কেন এই চিঠি ঝড় তুলেছে কি আছে সেই চিঠিতে কেন সেই চিঠির সূত্র রাজনৈতিক মহলে টেকনিক্যালি সরকারকে স্বীকৃতির সূত্র মানা হচ্ছে জানতে হলে লাইক শেয়ার কমেন্টস করে পুরো ভিডিওটি দেখুন জানতে পারবেন বিএনপির টেকনিক্যালি সরকারকে স্বীকৃতির আদ্যপ্রান্ত উল্লেখ্য যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে আগে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিল বিএনপি প্রাপ্ত খবরে এখন পর্যন্ত এই আন্দোলন প্রত্যাহার করা হয়নি অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে দেশবাসীর প্রতি সরকারের সহযোগিতা না করার আহ্বান জানিয়েছিল দলটি শুধু তাই নয় সরকারকে অবৈধ ঘোষণা করে সকল প্রকার ট্যাক্স খাজনা ইউটিলিটি বিল এবং অন্যান্য প্রদেয় দেওয়া স্থগিত রাখারও আহ্বান জানানো হয়েছিল নির্বাচনের পরেও একই অবস্থা ব্যক্ত করে বিএনপি তারা এই নতুন সরকারকে অবৈধ ঘোষণা করে কিন্তু এখন মজার ব্যাপার হলো যে সরকারকে তারা স্বীকৃতি দিতে চায় না কিংবা এখন পর্যন্ত স্বীকৃতি দেয়নি সেই সরকারের কাছে দলের একটি সাধারণ কর্মসূচির অনুমতি চেয়ে চিঠি দিয়েছে বিএনপি ডিএমপি কমিশনার বরাবর বিএনপির পাঠানো এই চিঠি রাজনৈতিক অঙ্গনে চরম চাঞ্চল্য সৃষ্টি করেছে খোদ বিএনপির কোনো কোনো নেতা এবং বিএনপির সঙ্গে আন্দোলনে থাকা সমমনা দলগুলোর নেতৃবৃন্দ এটিকে বিএনপির নৈতিক পরাজয় হিসেবে আখ্যায়িত করছেন তারা বলছেন যখন আমরা নির্বাচন মানছি না এই সরকার স্বীকৃতির সংকটে ভুগছে সেই সময় সরকারের কাছে অনুমতি চাওয়া নৈতিক পরাজয় ছাড়া কিছুই হতে পারে না কারণ যখন সরকারের কাছে অনুমতি চাওয়া হলো এর মধ্য দিয়ে এই সরকারকে বৈধতা দেওয়া হলো বিষয়টি নিয়ে নিজেদের অস্বস্তির কথাও জানান বিএনপির কোনো কোনো নেতা উল্লেখ্য আগামী বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের 88তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার অনুমতি চেয়ে আজ মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার বরাবর চিঠি পাঠিয়েছে বিএনপি অন্যদিকে বিএনপির দায়িত্বশীল নেতারা বলছেন সরকারের পতন এবং দেশে গণতন্ত্র এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে দলের নীতি নির্ধারণী নেতারা একমত হয়েছেন যে এবার আন্দোলন কর্মসূচি বিরতি দেওয়া যাবে না তবে ভোটের পর নতুন প্রেক্ষাপট কি হবে কি ধরনের কর্মসূচি দেওয়া হবে সেটি এখনো ঠিক হয়নি গত দুই দিনে বিএনপির বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে নীতি নির্ধারণী নেতারা বর্তমান সরকারের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা পরবর্তী আন্দোলনের ধরন নিয়েও ভাবছেন অবশ্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান গত রাতে প্রথম আলোকে বলেন ভোটের পর কি কি কর্মসূচি হবে তার জন্য একটা দিন অপেক্ষা করতে হবে বিএনপি জনগণকে সম্পৃক্ত করে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার সংগ্রামে আছে এ অধিকার আদায় না হওয়া পর্যন্ত বিএনপির রাজপথে নিয়মতান্ত্রিক সংগ্রাম করে যাবে বন্ধুরা নিউজটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন বিএনপি কি আসলেই সরকারকে স্বীকৃতি দিয়েছে কিনা আপনার কাছে কি মনে হয় প্রশ্ন রেখে গেলাম কমেন্টস করবেন কমেন্টসে আপনার স্বাধীন মতামত তুলে ধরবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি হাসান স্বপন খোদা হাফেজ